সবাইকে জানাই শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু নিতুর পৃথিবী, আমি তোমাদের নিতু। আজকে আমি দুপুর থেকে স্নান ধান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে ভিডিওটা শুরু করছি। কেন বলো তো, আজকে সকাল থেকে কোনো সময় পাইনি, আমার একটু ঠান্ডা লেগেছে, একটু একটু বেশি না, সিরিয়াস কিছু নয়, ঠান্ডা লেগেছে। ওয়েদার চেঞ্জে যেমন হয় আর কি, মাঝে মাঝে হাঁচি হচ্ছে খুবই। তো সকাল থেকে একটু কাজ বাজা ছিল, তার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এখন থেকে শ্যুট করছি। আর এখন দেখো আমার ঠাকুরের সবে খেয়ে নিয়েছে, এই দেখো। জানি ওনাদের এই মুহূর্তে ভালো কিছু দিতেও পারছি না, কারণ বাজারটা যাতে সব কিছু কিন্তু সোদপুরে বন্ধ, জানো তো আমাদের দুদিন যাবৎ হলো সোদপুরে সমস্ত কিছু বন্ধ, সমস্ত সব কিছু মানে সকাল থেকে রাত সবজি টবজি সবই বন্ধ, ঘরে যা ছিল তাই দিয়েই চালানো হচ্ছে। সত্যি এই কঠিন পরিস্থিতি যে কবে শেষ হবে কেউ তো কিছুই জানে না, তো একটা চিন্তার ভীষণ চিন্তার বিষয়, ভীষণ মানে কত লোকের থাক বাদ দাও বলো, ভালো লাগে না সারাক্ষণ বলতে। তো এখন আমি ঠাকুরের প্রসাদ সব তুলবো, তুলে নিচে যাবো। আজকে আমার শাশুড়িমা রান্না করেছে, আমি সকালে সব কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ধোকার ডালনা। আমি চালের সেটা আমি ডালটা পেস্ট করে দিয়েছি, মা ধোকার ডালনা ভালো বানায়, তাই ঘরে শুধু ডাল ছিল মটর ডাল, সেটা দিয়েই ধোকার ডালনা রান্না করা হয়েছে, আজকে সেটা দিয়েই ভাত খাওয়া হবে। তো চলো দেখবে, আর তোমাদের রেসিপিটা কদিন পরে দেখিয়ে দেবো, আজকে তুলতে পারি। আজকে আমাদের কী কী রান্না হচ্ছে বলে দিই। ঝিঙে চচ্চড়ি, ঝিঙা হচ্ছে আগের দিন রাখা ছিল আগের দিনের ফ্রিজে, সেটা লাল শাক আর ধোকার ডালনা, এটা দিয়ে খেয়ে নিই, তারপরে ধোকার ডালনা দিয়ে খাবো। আজকে আমি একাকাই খেতে বসেছি, আজকে আমি একাকা খেতে বসেছি, কারণ আমার হাজব্যান্ডের মন টন কিছু ভালো নেই, মন মেজাজ, তাই সবাই বলে দিতে চাইছি একাকা বস, তার জন্য একাকা খেতে বসেছি। এই দেখো চলে এসেছে ধোকার ডালনা, ছোলার ডাল দিয়ে করে, অনেকে ছোলা ডাল মটর ডালটা মিশেও করে, কিন্তু আমাদের বাড়িতে শুধু ছোলা মটর ডাল দিয়ে তৈরি করা হয়, যাতে আরও টেস্ট বেশি আসে। অসাধারণ অসাধারণ, একটু ভেঙে মুখে দিলাম, খুব ভালো হয়েছে। ঘরে থেকে থেকে আর কোনো ভিডিও বানাতে ইচ্ছা করছে না, আমার ইচ্ছা করছে না, ভালো লাগছে না। কেন বলো তো, কী ঘরে ভিডিও ভিডিও বানিয়ে আর কী করতে পারি, কতটা কী করতে পারি, তার জন্যে আমি চলে এসেছি ছাদে। আর ছাদে এসে এখন আমি একজনকে জ্বালাবো, বুঝতেই পারছো, আমি তাকে ভীষণভাবে জ্বালাই, তার সমস্ত কাজে ডিস্টার্ব করি। আর তো আমি তো দেখাই আগে সে কী করছে, চলো তারপরে তোমার সঙ্গে আমার কথা বলছি। তো সে এখন তার গাছের পেছনে খুব লেগেছে, তো চলো তাকে একটু জ্বালিয়ে আসি তারপর। তো এই দেখো বন্ধুরা, একটা কথাই আছে না, একটা গাড়ি খুব ছুটেছে আর এখানে হচ্ছে একটা গাছের পিছনে খুব লেগেছে, দেখি মুখটা তোলো। এই গাছটার নাম বিশল্যকরণী, মনে পড়ে রামায়ণের কথা? না ভুলে গেছি, তা কি বলতে হবে দিকে রামায়ণে? শ্রীরাম কি যুদ্ধে যখন লক্ষ্মণ ইন্দ্রজিতের কাছে ঘায়েল হলো, তখন শ্রী হনুমান যে গাছটা আনতে হিমালয়ের দিকে ছুটেছিলেন, এটা হচ্ছে নাকি সেই গাছ। যাই হোক, এটা মামা আমাকে দিয়েছেন আজকে সকালবেলায়। সত্যি? এটাই নাকি সেই বিশল্যকরণী? মানে কি সত্যি কথা? হ্যাঁ, না মিথ্যা বলবো কেন, মানে এটা খেলে কি সুস্থ ফিট? তা নয়, তা জানি না, গুণাগুণ জানি না, এটাই নাকি সেই বিশল্যকরণী। এই গাছের এই প্রজাতিটাকেই বলা হয় বিশল্যকরণী, এবং গাছটাকে দেখাও, এই হচ্ছে সেই গাছটা। আমি লাগাচ্ছি, একটু দুর্বল হয়ে আছে, যদিও আমার সাহচর্যে বা আমার
সেবা যত্নেও ঠিক আগের চেহারা ফিরে পাবে। এবং বিশল্যকরণী সম্পর্কে একটা কথা বলা হয়, সে বিশল্যকরণী যদি কোথাও একবার লাগানো হয়, ওনাকে একদম সে নাকি বিশাল্যকরণী হয়ে বিশাল আকার ধারণ করবে, ধারণ করে না বিশাল আকার ধারণ না করলেও ছড়িয়ে পড়বে, মানে মাটি যেখানে পাবে ও ছড়িয়ে পড়বে। যাক, ভালো কাজই করছে, তাকে এখন জ্বালিয়ে লাভ নেই, তাই না? আচ্ছা, তোমাকে আমি যেটা বললাম একটু আগে মনে আছে তো, আমার যখন এই লকডাউনটা উঠবে সমস্ত সব করোনার কারসাজি মানে সরবে, তখন আমাকে কোথায় কোথায় নিয়ে যাবে বলো? কোথায় কোথায় যাওয়ার তো অনেক জায়গা রয়ে গেছে, এবার সবাই এক এক জায়গায় যাব। প্রথমে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে, সেটা হচ্ছে মায়াপুর, সপরিবারে সবাইকে নিয়ে মায়াপুরে। কারণ আমার বোন ভগ্নিপতি ডিমান্ড করে রেখেছে যে ওদের যাতে মায়াপুরে নিয়ে যাওয়া হয় লকডাউন উঠলে। তা আমি ভেবেছি যে একইভাবে দু তিন দিনের উদ্দেশ্যে বেরোবো, মায়াপুরটাই আমরা প্রথমে প্রেফার করছি। আচ্ছা, আর আমি ওকে বলেছি আমার এসব উঠতে আমাকে নিয়ে চলো দীঘা, কারণ আমি সমুদ্রকে ভীষণ মিস করছি। আমাদের অ্যাটলিস্ট বছরে একবার যাওয়া হয় না? হ্যাঁ, যাওয়া হয়ই হয়। তো আমি দীঘাকে ভীষণ মিস করছি, আর আমি একটু মানে আমি একটু প্রাণ ভরে শ্বাস নিতে চাইছি, আমি আর পারছি না ঠাকুর। আর একটা কথা কী বলো তো, মানে সবাই পারছে না, সবারই একই প্রবলেম, আমি বুঝতেই পারছি। আমার বাপের বাড়ির দিকটাকে অবস্থা একটু খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে বাবা দাদা স্টিল নাও 4 মাস ঘরে বসে আছে। আর যেহেতু ওরা কেউ জব করে না, সবাই ব্যবসা করে, বাবার দোকান রয়েছে, দাদার ব্যবসা রয়েছে, তো পুরো সব বন্ধ সব। আর জানো হয়তো যারা একটা ব্যবসা কন্টিনিউ করে, তারা নতুন করে নতুনভাবে ব্যবসা শুরু করা কিংবা অন্য কোনো কাজ করা সেটা পসিবল নয়। আর অসুস্থতা মনের শুধু মানে অসুস্থতা শুধু শরীরে হয় না, মনেরও হয়। আর যেটা আমার বাবার খুব প্রবলেম হচ্ছে, বাবা আর থাকতে পারছে না, মাঝে মাঝে অনেক কিছু বলছে যে আর সত্যি জানো একটি কথা, যেটা মাঝখানে খুব প্ল্যান করা হচ্ছিলো, এখনও সেটা কার্যকর হয়নি, জানি না হবে কি না। যেহেতু আমরা এখনও সুস্থ আছি, আমাদের এখনও ঠাকুরের ইচ্ছায় কোনো রকম কোনো স্পর্শে আসেনি করোনার, সুতরাং যদি এখনও সম্ভব হয়, যদি সবাই মিলে চলে যেতাম, গ্রামে শিফট করতাম, সেটা বোধহয় বেটার হতো। কারণ তাহলে বাবা অ্যাটলিস্ট হেঁটে চলে বেড়াতে পারতো, সবার সঙ্গে মিশতো, গ্রামের যারা আমরা একসঙ্গে থাকতাম থেকে এসেছি তাদের সঙ্গে একটু কথাবার্তা বললে বাবা হয়তো ফিট থাকতো। ঘরে থেকে 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 মানুষটার পিঠে স্টিফ মানে পিঠ কোমর স্টিফ হয়ে গেছে, এসব নিয়ে প্রচণ্ড একটু প্রবলেমে একটু ঘেটে রয়েছি। যাই হোক, তো জানি আমি জানি এই কথাগুলো বারবার করে বলার কিছু নেই, আর সবারই হয়তো একই সমস্যা হচ্ছে ঘরে থেকে থেকে। উফ, সত্যি আর পাচ্ছি না, মানে আর ভালো লাগছে না, জানো তো কী করি, যতক্ষণ ছাদে আসি একটু ভালো লাগে, আবার তো সেই ঘরে ঘর ঘর ঘর। আর যেহেতু আমরা মানে যারা আমার মতো ঘুরতে যেতে ভালোবাসো, তাদের যে কী কষ্ট। একটা কথাই মনে হয় যে খাবার টাবার দিতে হবে না, ঠিক ঘুরতে নিয়ে চলো, তাই সমুদ্রের কাছে যেতে যাই, কারণ সমুদ্রকে আমি ভীষণ মিস করছি। আর তোমাদের একটা কথা বলি, তোমরা তোমাদের মধ্যে একজন কয়েকদিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি ছাদে তোমার হাজবেন্ড আর কি কি গাছ লাগিয়েছে আমাদের দেখিও, আমি দেখাতে পারিনি। আগের দিন ছাদে আসলাম, সেদিনকে পান্তোয়া ছিল তাই দেখাতে পারিনি, আজকে দেখাতে পারি। দেখো আমি যেখানে বসে আছি না, ঠিক আমার পেছনে, এটা একটা বেসিন জানো, দেখো এটা হচ্ছে একটা বেসিন, পাথরের বেসিন। এটাকেও মানে এটা আমাদের একতলার ঘরে ছিল, যে ঘরে অনেক আগের পুরনো, তো সেটাকে ও যেহেতু এখন আর ইউজ হয় না, নিচটা একটু নষ্ট হয়ে গেছে, নিয়ে এসে ওপরে মাটি ভর্তি করে কুমড়োর গাছ লাগিয়েছে। দেখো কুমড়ো গাছ আর অসম্ভব ভারী, ওই রোগা পটকা শরীরে আমাকে ডাকেনি, নিজে একা একা তুলে নিয়ে এসছে ও আর দীপন মিলে। দীপন ওর পিসানের মতো খুব গাছপ্রেমী হয়েছে আমার মতো, যদিও আমিও ভীষণ গাছ ভালোবাসি, কিন্তু আমার সত্যি বলছি আমার ফলের গাছ বেশি পছন্দ, ফল আর ফুলের গাছ বেশি পছন্দ। শাকসবজি অতটা ভালো লাগে না, মানে ঠিক আছে মোটামুটি, বাট ফ্রুটস আই লাভ ফ্রুটস। আমার ফলের গাছ ভীষণ পছন্দ, সবেদার গাছ, আমের গাছ, লিচুর গাছ, এগুলো খুব প্রেফার করি, ভীষণ ভালোবাসি। তো সেইগুলো তো এখন সমস্তটা ক্যান্সেল হয়ে বসে আছে, ও আরেকটা পাগলামো দেখো মানুষ আসলে কি ঘরে থেকে থেকে কি করবে। আনারস খেয়ে গাছ লাগিয়েছে, হবে এটা হয় জীবনে? আনারস গাছ হয় হয় নাকি, যাই না হবে কিনা, কিন্তু আমার যতটুকু মনে হয় এভাবে হয় না, হয়তো একটা করে গাছ পুঁততে হয় আনারসের, তারপরে আনারস হয়, কিন্তু ওইভাবে লাগিয়ে দিয়েছি, আনারসটা নিচে কেটে খেয়ে নিয়েছি আর ওটা লাগিয়ে দিয়েছে। তার পেছন দিয়ে হলুদ গাছ উঠছে,
কুকটার পেছন দিয়ে হলুদ গাছ উঠছে, যদিও চারা অবস্থায় আছে কিন্তু হলুদ গাছ উঠছে। কোনটা তোমাদের সঙ্গে সেটা অবশ্যই ভাগ করে নেব। ভিতরে দুটো নিম গাছ উঠছে, তারপরে কলমি শাক তো ভর্তি, কলমি শাক তো ভর্তি হয়ে গেছে, এটা তো ভর্তি হয়েছে অনেকটা। আর ওর দিকটা যেটা আগে ছিল সেটা অনেক আবার কেটেছি, আবার হয়েছে, মানে এইসবই চলছে আর চলছে আর কি। আর এখন আকাশটা পরিবেশটা খুব সুন্দর, আজকে মেঘ করেনি, আজকে বৃষ্টিটা হয়নি সকাল থেকে না গো, আজকে একটু ব্যতিক্রম পেলাম, আজ সকাল থেকে একবার বৃষ্টি হয়নি, তাই একটু শান্ত না, নাহলে সেই প্যাচ 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 প্যাচ। উফ, এটা সত্যি খুব সুন্দর, আজকে একদম বইয়ের পাতার মতো, কবিতার মতো, নীল আকাশ, সাদা পেঁজা তুলোর, যদিও শরৎ নয়, শরৎ সামনে, সূর্যি মামা এখনো আছে। শরৎ কীভাবে কাটবে, কারণ শরতের অবস্থা যা, জানি না শরৎ কীভাবে হবে, কতদিন হবে চলবে কী জানি, দেখা যাক, তাই না? সত্যি জানি না কতদিন হবে চলবে, আর ভালো লাগে না কোনো কিছু। সেই কলমি শাকগুলো বড় হয়ে গেছে, আবার থানকুনি পাতাগুলো আবার ভরাট হয়ে গেছে আগের মতো। বর্ষাকালে নেই একটা গুণ। আচ্ছা, তুমি যে এটা দিয়েছো, এই পুঁই শাকটা তো কেটে ফেলেছো, এটা দিয়ে কি হবে? এই স্ট্রাকচারটা এত অব্দি, কিন্তু সেটা কেটে ফেলেছো তো, কেটে ফেলেছি, আবার হবে নিচে, আবার বাজাচ্ছে, নিচের দিকে তাকাও, দেখাও। আচ্ছা, আমার ঠাকুরকে সন্ধ্যে দেখানো হয়ে গেছে, এখন সন্ধ্যে পুরো লাগেনি, অল্প অল্প একটু বাকি আছে। তো যাই হোক, চলো এখন আমরা যাবো নিচে, নিচে গিয়ে চা বিস্কিট খাবো, তারপরে একটু আজকে যাওয়ার আছে বাপের বাড়িতে, কারণ বাবার শরীরটা একটু খারাপ, মানে একটু খারাপ বলতে কি, বাবা না, ওই তোমাদের তখন বললাম না যে একটু আপসেন্টনেসে ভোগে, না দেখতে পেলে অস্বস্তি ফিল করে। তো মাঝে মাঝে চেষ্টা করি বাড়িতে গিয়ে এক মিনিটের ডিস্টেন্স সুতরাং যাই, যেয়ে চলে আসি। তো চলো তার আগে গিয়ে সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে চা খাই, তোমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে চলো। তো যথারীতি চলে এসেছি চা নিয়ে, আজ আর তো এটা একটু স্পেশাল চা, এটা হচ্ছে কি চা বলো, কোরোসল্টি, মানে তোমাদের চা অবশ্যই আমি রেসিপিগুলো দেখিয়ে দেবো, কারণ আমার হয়ে উঠছে না সন্ধ্যাবেলাটা একটু, মানে যাই হোক সকাল সন্ধ্যাটা চা দারুণ দেখানো হচ্ছে না, নিশ্চয়ই দেখাবো। আর ইদানিং আমরা একটা চা খুব বেশি খাচ্ছি বাড়িতে, সেটা হচ্ছে সমস্ত রকম লবঙ্গ, এলাচ, এলাচ না লবঙ্গ, দারচিনি আর কি থাকে একটা ডাস্ট মতো করে রেখেছি, সেটা দিয়েই চা খাওয়া হচ্ছে, কারণ সেটা থেকে এই মুহূর্তে যে সময়কালীন আমরা পার করছি তার জন্য খুব ইমিউনিটি পাওয়ার একটু বাড়ায়, তার জন্য সেটা খাওয়া হচ্ছে। তো আমি আমি যা খাতে সঙ্গে আছে আমার মহারাজ, কিন্তু মহারাজ এখন স্যান কী বলে স্যান্ডো গেঞ্জি পরে আছে, তাই মহারাজ এখন ক্যামেরার সামনে আসবে না। কী হচ্ছে, কিচ্ছু হয় না, আমার চায়ের কাপ, এই যে আমার মোবাইল দেখা যাচ্ছে, আর আমরা এখানে বসে চা খাচ্ছি, টিভি দেখছে, চা খাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, এটা এখন খুব কমন হয়ে গেছে, একদম সবাই জিজ্ঞেস করছে ঠিক আছে তো, সবসময় ফোনে যাদের সঙ্গে আমাদের দূর, মানে অনেক আত্মীয় রয়েছে আমাদের গ্রামের দিকে থাকে, আমাদের অনেক জায়গায় অনেক আত্মীয়, বাবার দিক থেকে মায়ের দিক থেকে প্রচুর সব আত্মীয়, তাদের সঙ্গে মাঝে মাঝে যখন ফোন করা হয় লকডাউনে অনেকবার তাদের খোঁজখবর নেওয়া হয়, কিন্তু তাদের একটাই কথা জিজ্ঞাসা, ভালো আছো তো, সুস্থ আছো তো, তাই না বলো? যা আর সবাই একটা কথা, আগে মানুষকে ফোন করলে এটা বলতো যে আমাদের বাড়ি বেড়াতে আয়, আমাকে মানে স্পেশালি আমার কাকারা অনেকে অনেকে আমাদের অনেক আত্মীয় বললো, আমরা বাবার দিক থেকে বিশেষ আত্মীয়, মায়ের দিক থেকে অনেক আত্মীয়, মাসিরা সবাই বলছে, বলতো যে আয় বেরিয়ে যা আমাদের বাড়িতে ঘুরতে আয়, তো এখন ফোন করলেই বলছে আসিস না, কোথাও বাড়ি থেকে বেরোস না, ঘরেই থাক ঘরেই থাক, বাবু পুরো অপোজিট হয়ে গেছে, মানে এখন আত্মীয় স্বজন আমাকে আর চাইছে না, আমাকে নয় কাউকেই চাইছে না। তো যাই হোক, আমি এখন চাটা শেষ করবো, অ্যাকচুয়ালি কিন্তু আমি রোজ সন্ধ্যাবেলা এভরিডে চা খাই না, ঠান্ডা লেগে আছে একটু, কারণ ওয়েদারটা আসলে কি দোষও আছে আমার, কোনো তো লাভ নেই, তাই না? স্নান করি, চুলটা
সবসময় চেষ্টা করি কোল রাখার, কারণ স্নান করে চুলটা কোল রাখাটাই বেটার, চুলটা শুকিয়ে যায়। ওই সময় গরম লাগে বেঁধে রাখি, ঠান্ডাটা পুরো মাথায় বসে যায়, এটা ঠিক নয়। নাকে কথা ভাবছে বুঝতেই পারছো তো। যাই হোক, আমি একটু চারা ফিনিশ করে বাড়িতে যাচ্ছি, তোমার সঙ্গে দেখা হচ্ছে আগামী একটু নতুন আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, এটাই চাই সবাইকে। টাটা।